হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুডাভাস। আজকে আমি এসে গেছি শিয়ালদা স্টেশনে, আর এই শিয়ালদা স্টেশন থেকে আজকে আমি যাব মেডিকেল কলেজের উদ্দেশ্যে। আর মেডিকেল কলেজের আপনাদেরকে বিভিন্ন যে গেটগুলো আছে মেডিকেল কলেজে, সেই গেটে কী কী সুবিধা রয়েছে সেইগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। আমি এসে গেছি মেডিকেল কলেজের 3 নম্বর গেটের সামনে। আমি শিয়ালদা স্টেশন থেকে এই মেডিকেল কলেজ 3 নম্বর গেটের সামনে আসতে আমার মোটামুটি সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। আমি একদম সোজা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কোলে মার্কেট বরাবর সোজা এসে 2 নম্বর যে সিগন্যাল পড়বে, প্রথম সিগন্যাল ছাড়িয়ে 2 নম্বর সিগন্যাল থেকে ডান দিকে ঘুরলেই আপনারা এই 3 নম্বর গেটটা পেয়ে যাবেন। এখানে প্রচুর গেট আছে, টোটাল 8টা গেট। সেই 8টা গেটে প্রতিটা ডিপার্টমেন্ট ঘুরে প্রতিটা ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখানে অনেক বিভাগ আছে, প্রচুর বিভাগ। তাই যতটুকু আমার পক্ষে সম্ভব প্রতিটা গেটের সামনাসামনি কী কী পড়ছে এবং আরও যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি সেইগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো। আমি এসে গেছি ভিতরে 3 নম্বর গেটের ভিতরে। ভিতরে এসেই ঠিক ডান দিকেই পড়বে টিকিট কাউন্টারের জায়গা, যেখানে আপনারা 2 টাকা দিয়ে আপনাদের টিকিটগুলো কেটে নিতে পারবেন। এবং এখানে ভেতরে ঢুকে যে যে ডিপার্টমেন্ট আছে, যে যেই বিভাগ আছে, সেই সেই বিভাগে আপনারা চলে যেতে পারবেন। এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, অনেকগুলো ফ্লোর আছে। এই ফ্লোরে কী কী ডাক্তার এবং কী কী বিভাগ রয়েছে সেটা এই চার্টে দেওয়া আছে, সেই চার্ট অনুযায়ী আপনারা যেতে পারবেন। অনেক ভিড় হয় সকালে, আমি একটু দেরি করে এসেছি তাই এখানে অতটা ভিড় দেখা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু সকালের দিকে একদম ভোরের দিকে প্রচুর ভিড় থাকে এখানে। দেখুন এখনও পর্যন্ত এত বেলা হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 12টার কাছাকাছি, তাও দেখুন বেশ লোক এখানে দাঁড়িয়ে আছে, বেশ কিছু লোক। তাও এটা আমি শুধু গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি, এখনও আরও যে ওপরে যে ফ্লোরগুলো আছে সেগুলো আমি দেখাতে পারিনি, আমি শুধু গ্রাউন্ড ফ্লোরটাই আপনাদের দেখাচ্ছি। এই বিল্ডিং থেকে বাইরে এসে তার ঠিক ডান দিকেই পড়বে ইউএসজি করার জায়গা। এগুলো মাথায় রাখবেন যে এগুলো কিন্তু আমি সব 3 নম্বর গেটের ভেতরে ঢুকে দেখাচ্ছি। এই ইউএসজি ঘরের ঠিক উল্টো দিকেই আরও কিছু বিভাগ আছে, আসুন সেগুলো দেখে নিই। এখানে ভেতরে ঢুকেই প্রথমেই পড়বে 12 নম্বর রুম, যেখানে ইএনটি বিভাগ আছে, নাক কান গলার বহির বিভাগ। আর এই গেট দিয়ে, মেন গেট দিয়ে সোজা প্রথমে 12 নম্বর রুম পড়বে, তারপর সোজা এগিয়ে আসবেন, আসলেই পড়বে অস্থি বহির্বিভাগ এবং এমার্জেন্সি ইসিজি ঘর বাদিকে। এখন আমি এসে গেছি 2 নম্বর গেটের কাছে, আসুন এবার দেখে নিই 2 নম্বর গেটে ভেতরে ঢুকলে কী কী সুবিধাগুলো আছে এখানে পাওয়া যায়। ইকো ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে, একদম ভেতরে ঢুকেই ঠিক বাদিকেই পড়বে। আর এটা ছাড়িয়ে এসেই ঠিক তার ডান দিকেই পড়বে এরকম বিশাল বড় একটা ওষুধের দোকান, যেখানে 87% ডিসকাউন্টে আপনারা ওষুধ পেয়ে যাবেন। এছাড়াও প্রতিটি বিভাগের বাইরে বেশ কিছু ওষুধের দোকান এছাড়াও রয়েছে, এইগুলো এটা ছাড়াও সেখান থেকেও আপনারা ওষুধ নিতে পারেন। এটা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল বা গেস্ট হাউস, বিশাল বড় একটা বিল্ডিং যেখানে স্টুডেন্টদের, এখানে যারা ছাত্ররা পড়াশোনা করে কলেজে তাদের থাকার ব্যবস্থা রয়েছে এখানে। এবং ঠিক তার পেছন দিকেই রয়েছে, ঠিক পেছন দিকে একটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে এখানে ক্যান্টিন। এটা মাথায় রাখবেন, এটা আমরা 2 নম্বর গেটের ভেতরতে সোজাসুজি এলেই এটা দেখতে পাবো। এই ক্যান্টিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে কী কী মেনু আছে এবং তার কী কী প্রাইস রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এটা 1 নম্বর গেট, 1 নম্বর গেটের ঢুকেই এখানে কাজকর্ম চলছে তাই এখানে পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে দেখানো গেল না, কিন্তু ভেতরে এসেই এখানে রাত্রিনিবাস ক্যান্টিন রয়েছে, যেখানে রোগীর আত্মীয়রা যখন রাত্রে এখানে থাকবে সেখানে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না।
সেটা ছাড়িয়ে খানিকটা এগিয়ে এলেই বাঁদিকে পড়বে রিজিওনাল ক্যান্সার কেয়ার সেন্টার, বিশাল বড় বিল্ডিং। এটা হচ্ছে আউটডোর স্যাম্পেল কালেকশন, এখানে যারা বিভিন্ন রকমের স্যাম্পেল কালেকশন করতে বলে ডাক্তারবাবুরা টেস্টের জন্য, সেখানে এখানে স্যাম্পেল কালেকশনগুলো হয়। এখানে রিপোর্ট ডিসপ্যাচ কাউন্টার, এখানে স্যাম্পেল কাউন্ট কালেকশনের পর যে রিপোর্টগুলো দেওয়া হয় সেটা এখান থেকে দেওয়া হয়। এটা হচ্ছে রক্তর পরীক্ষা করার যে সময়গুলো সেটা এখানে দেওয়া রয়েছে। এখন আমরা এসে গেছি গেট নাম্বার 8-এ, আসুন দেখে নিই গেট নাম্বার 8 থেকে ভেতরে ঢুকলে সোজাসুজি কী কী সুবিধা রয়েছে। এটা হচ্ছে স্কুল অফ টপিক্যাল মেডিসিন সেন্টার, এর পাশেই রয়েছে রোগীর পরিবারের লোকের প্রতীক্ষালয়। দেখুন এখানে বিশাল লাইন পড়েছে। এটা হচ্ছে স্কিনের ডিপার্টমেন্ট, আর ঠিক তার ডান দিকে রয়েছে এরই স্কিনের ডিপার্টমেন্টেরই ওষুধের দোকান, এখান থেকেও আপনারা ওষুধ নিতে পারবেন। এখানে শুধু স্কিনেরই ওষুধ দেওয়া হয়। গেট নাম্বার 7, আসুন এবার দেখে নিই গেট নাম্বার 7 থেকে ভিতরে ঢুকলে কি সুবিধা রয়েছে। গেট নাম্বার 7 থেকে ভেতরে ঢুকলেই রয়েছে ব্ল্যাক ব্যাংক। এখন আমরা এসে গেছি গেট নাম্বার 6-এ, আর গেট নাম্বার 6 থেকে ভেতরে ঢুকেই ঠিক বাঁদিকেই পড়বে চোখের বিভাগ। এই যে বাঁদিকে যে সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু চোখের বিভাগের যে টিকিটটা করা হয় 2 টাকা দিয়ে, সেইটার এখানে ব্যবস্থা রয়েছে। কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, রাত এখন বেলা 12:30 বাজতে যায়। আর এটা হচ্ছে তার ওষুধের দোকান, চোখের বিভাগের ওষুধের দোকান, যেখানে লাইন দাঁড়িয়ে আছে লোক। এরকম প্রতিটা বিভাগের বাইরে ওষুধের দোকান পাবেন আপনারা। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে মাতৃ বিভাগ, বিশাল বড় বিল্ডিং মাতৃ বিভাগের। এখানে রয়েছে আর একটা প্রতীক্ষালয়, আর এছাড়া রয়েছে এটা ইডেন হাসপাতাল, যেটা 3 নম্বর গেট থেকে একদম ভিতরে আসলে এই ইডেন হসপিটালটা পেয়ে যাবেন। এরকম প্রচুর বিভাগ আছে, আমি হয়তো সবকটা দেখিয়ে উঠতে পারলাম না, যতটুকু আমার সাধ্যের মধ্যে হলো ততটুকু আমি দেখালাম। এখানে এই বিভাগগুলো ঘুরতেই আমার সময় লেগেছে 1.5 ঘন্টার মতো, কারণ অনেক বড় এলাকা নিয়ে জায়গাটা। আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদের কাছে তুলে ধরলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।